বিশ্বকাপের আগে সুখবর পেল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ সামনে রেখে দারুণ সময় যাচ্ছে আর্জেন্টিনা দলের। লিওনেল মেসির নেতৃত্বে দলটি এখন অপ্রতিরোধ্য। বাছাই পর্বে দারুণ পারফর্ম দেখে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আল বিসেলেস্তারা। গ্রুপ সিতে পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরবের সঙ্গে লড়বেন স্কালোনির শিষ্যরা। গত বছরে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপা ছিনিয়ে আনার পর থেকেই অপ্রতিরোধ্য হয়ে গেছে আর্জেন্টিনা। চলতি মাসেই ইতালির বিপক্ষে ফাইনালি সীমা জয়ের পর এস্তোনিয়াকে 5-0 গোলে বিধ্বস্ত করেছেন আলবিসেরেস্তারা। এস্তোনিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেসি একাই করেছেন 5 গোল। সব মিলিয়ে কাতার বিশ্বকাপে অন্যতম ফেভারিট হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে বিশ্বমঞ্চে নামার অনেক আগেই দারুণ এক সুখবরে ভাসল লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। জানা গেছে ফিফা র্যাঙ্কিংয়ের আরও এক ধাপ এগোচ্ছে আর্জেন্টিনা। এ মুহূর্তে তারা রয়েছে চতুর্থ স্থানে। প্রথম স্থানে ব্রাজিল, 3 বছরের বেশি সময় ধরে শীর্ষস্থান ধরে রাখা বেলজিয়াম আছে 2-এ, আর ফ্রান্স রয়েছে আর্জেন্টিনার আগে 3য় স্থানে। আর্জেন্টিনা ভিত্তিক স্পোর্টস অনলাইন টিওসি স্পোর্টস জানিয়েছে আগামী সপ্তাহে র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা, তাতে আর্জেন্টিনা ফ্রান্সকে টপকে উঠে আসবে 3য় স্থানে। আর উয়েফা নেশনস লিগে এখন পর্যন্ত বাজে পারফর্ম করায় 3য় স্থান নিচে নেমে যাবে ফ্রান্স। তবে ব্রাজিল ও বেলজিয়ামের অবস্থানের নড়বড় হচ্ছে না। ব্রাজিল প্রথম ও বেলজিয়াম 2য় স্থানেই থাকবে। আগামী সপ্তাহে প্রকাশিততব্য ফিফা র্যাঙ্কিংয়ের সেরা 10। 1. ব্রাজিল, রেটিং পয়েন্ট 1838। 2. বেলজিয়াম, রেটিং পয়েন্ট 1822। 3. আর্জেন্টিনা, রেটিং পয়েন্ট 1784। 4. ফ্রান্স, রেটিং পয়েন্ট 1765। 5. ইংল্যান্ড, রেটিং পয়েন্ট 1738। 6. ইতালি, রেটিং পয়েন্ট 1718। 7. স্পেন, রেটিং পয়েন্ট 1717। 8. নেদারল্যান্ডস, রেটিং পয়েন্ট 1679। 9. পর্তুগাল, রেটিং পয়েন্ট 1679। 10. ডেনমার্ক, রেটিং পয়েন্ট 1665।